আজ আমার চূড়ান্ত লেট হয়ে গেছে, 6টা 2 বাজে, এখনো ভাতও নামেনি, ডাল সবে হয়ে গেছে। এবার ডালটাকে নামিয়ে নিয়ে বাঁধাকপিটা বসাবো। বাঁধাকপি এখানে সেদ্ধ করা রয়েছে আর এখানে আলু রয়েছে, আর রান্নাঘরের অবস্থা এখন এরকম হয়ে রয়েছে পুরো। জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি, আর তারপরে এগুলো দিয়ে দেবো, আদা বাটা দেবো, মানে আদা গ্রেট করে নিয়েছি, টমেটো দেবো, কাঁচা লঙ্কা দেবো, আর সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এইসব দিয়ে দেবো আর কি। আর সামান্য একটু চিনি দিই, কারণ আমার বেশ ভালো লাগে বাঁধাকপিতে একটু চিনি নিরামিষ তরকারিতে একদম। তো চলো আগে করে নিই। বাঁধাকপিটা আমার হয়ে গেছে, এবার নাবিয়ে নেবো। অতটা বাঁধাকপি দেখো এইটুকু হয়ে গেছে, যাই হোক দুজনের জন্য এনাফ। আর এদিকেও চাটা আমি বসিয়ে দিচ্ছি, এটা এখন টিফিন বাটিতে রেডি করবো, আর বাকিটুকু বাটিতে নাবিয়ে নেবো। তারপর বসাবো মাছ, তারপর করব রুটি, তারপরে তরকাটা গরম করব। তো চলো, অনেকগুলো কাজ রয়েছে। 7টা 8 বাজে, সমস্তটা রেডি করে দিয়েছি, এখানে রয়েছে রুটিটা, এবার সমস্তটা আটকে দেব। তো এই টিফিন বক্সটা তো হয়ে গেছে, চলো এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। আর আজকেও রোদ উঠবে বলে আমার মনে হচ্ছে না, অবশ্য বেলার দিকে উঠতে পারে জানি না, তবে এখনো মেঘলা ওয়েদার। ও, হাঁপানোটা একটু শেষ হলো আমার, যদিও পুরোটা শেষ হয়নি এখনো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। এখন বাজে 9টা 10 মতো, আজকে এই ব্যালকানির এই জায়গাটা ধোয়াবো বলছিলাম না, তো আজকে ধুয়ে দিয়েছি, আর স্নান দান হয়ে গেছে, জামা কাপড় আমি মেলে দিয়েছি। আর তোমাদেরকে বলছিলাম না যে অপরাজিতা গাছটাকে আমি ওপরে তুলে দিয়েছি, হ্যাঁ দেখো এই যে এইটা বে, ও নিজেই দেখলাম নিজে ধরে নিয়েছে নিজের জায়গা, তাই আর আমি নাড়াইনি, কারণ ব্যাপারটা হচ্ছে একদম সূক্ষ্ম, তো গাছটার কাণ্ডটা মানে একদমই সূক্ষ্ম, হাত দিতেও ভয় লাগছে, হাত দিলেই না ভেঙে যায় এরকম মনে হচ্ছে। রোদটা উঠছে পড়ছে এরকম হচ্ছে ওখানটাতে, কেন বললো তো বেশিক্ষণ দাঁড়ালাম না, কারণ আমি দেখতে পাচ্ছি না চোখে, তো ওই জন্য। তো আজকে একটু ওই জন্য লেট হলো, ব্যালকানি ঠ্যালকানি ধোয়ালাম, যেহেতু সকাল থেকে সত্যি বলতে টাইম পাই না, এবার একটু খুচখুচ খুচখুচ করে কাজ চলতে থাকে আর কি। তো এখন দেখি অফিস থেকে ও কি বলে, ফোন তো করেনি এখনো, ফোন করলে ছুটির দিক টাইমটাতে জানতে পারবো যে কালকে অফিস আছে কি নেই, কি করবো না করবো সেসব নিয়ে। তো তোমরা জানোই আমি খুচখুচ খুচখুচ করে সারাদিনই একটু একটু করে কাজ করতে থাকি। তো চলো এবার আমি ব্রেকফাস্টটা করে নিই, আর আজকে দুপুরে আমি খাবো ডালিয়া, কালকেও ডালিয়াই খেতাম, জানি না ঘুমের চোখে আমি কি চাল নিয়েছিলাম যে আমারও ভাতে হয়ে গেছিলো আর কি, হয়তো মনে ছিল না, দুজনের চালটাই নিয়ে নিয়েছিলাম আর কি। তো আজকে আমি একজনের চালই নিয়েছি, অসুবিধে নেই, আজকে আমি দুপুরবেলা ডালিয়া খাবো। এখন বাজে 4টে 55, আর দেখে বুঝতেই পারছো যে আজকে বেরোয়নি, বেরোনোর থাকলে মানে ওর অফিসের ওইদিকে যাওয়ার থাকলে তো আমি 4টে 35-এর নাগাদ এরকম বেরিয়ে যাই, কিন্তু আর বাজার যাওয়ার থাকলে তো 4:45 নাগাদ এরকম বেরোই। আজকে কোথাও যেতে ইচ্ছে করলো না ঠিক, মানে বেরোতে ইচ্ছে করলো না, ওই যে কালকের মন খারাপের রোগটা আজও কন্টিনিউ চলছে, ভালো লাগছে না ঠিক। দিদিও ফোন করেছিল যে ভালো লাগছে না ঠিক, মানে ওরও ভালো লাগছে না, তাই আমাকে ফোন করেছিল, স্বাভাবিক বিষয়। মানে আমরা না বলে বোঝাতে পারবো না, যারা আমরা বাইরে থাকি তাদের একটু একটু ছোটোখাটো ব্যাপারে খারাপ লাগা অনেকখানি তৈরি হয়ে যায়, আর তার থেকেও বড় কথা ফ্যামিলিকে সবসময় সাথে পাই না, তো তো সবটা মিলিয়ে দাঁড়াতে পারছি না, একটু বসে নিই। তো মানে কথা নেই বার্তা নেই, ভালো লাগছে না, যাই একটু মা বাবার কাছ থেকে ঘুরে আসি, বা যাই একটু সামনে, যেহেতু কলকাতাটা চেনা জানা রাস্তাঘাট সবটাই, তো ওই আর কি, মানে এগুলো এই ফিলিংসগুলো তো বলে বোঝানো যায় না, ওই আর কি। তবে এটা সত্যি কথা যে আমরা যারা বাইরে থাকি তাদের অনেকখানি খারাপ লাগা তৈরি হয়ে থাকে অলরেডি একটা মনের কোথাও, মানে সেটা না আমার না কাউকে বোঝানো যায়, না ওই ফাঁকা জায়গাটা পূরণ করা যায়, এটা তো একটা থাকে। তার সাথে সাথে মানে তাদের একটু একটু ছোটোখাটো ব্যাপারই না অনেকটা বেশি খারাপ লাগা তৈরি করিয়ে দেয় আর কি। তো এই আর কি, তেমন কিছুই কারণ বলতে পারবো না যে কেন, কালকে বলেছিলাম না যে সব মন খারাপের কারণ খোঁজা যায় না, বলাও যায় না, খুঁজে পাওয়াও যায় না, সব থেকে বড় কথা খুঁজে পাওয়া যায় না সব মন খারাপের কারণ। আন্টি এগ্রি করেছে, মানে কাবেরী আন্টির কথা বলছি, আন্টিও এগ্রি করেছে, হ্যাঁ সত্যিই যে সব মন খারাপের কোথায় কারণ খুঁজে পাওয়া যায় না। আর কি বলতো, আমাদের হাউসওয়াইফদের খারাপ লাগা আরও বেশি কিছু জমে থাকে, কারণ শুধু হাউসওয়াইফ বলবো না, মেয়েরাই যারা আমরা চাকরি করি বা আমার ধরো কাজ এটাই, তো এটা থেকে ছুটি নিতে পারবো আমি একদিন ইচ্ছে করলে, যারা চাকরি করে তারা চাকরি থেকে একদিন ছুটি নিতে পারবে, যারা ব্যবসা করছে
যারা একদিন ওখান থেকে দোকান বন্ধ বা ব্যবসা বন্ধ রেখে ছুটি নিতে পারবে, কিন্তু হাউসওয়াইফদের বোধহয় সত্যিই কোনো ছুটি নেই কোথাও ঘুরতে যাওয়া ছাড়া। তো কোথাও বলতে একদম মানে ধরো সমুদ্র পাহাড় মানে এমনি কোথাও ঘুরতে যাওয়া, কারোর বাড়ি গেলেও ধরো একটু একটু তো সত্যিই বলতে তারও খাটনি হবে যার বাড়িতে যাওয়া হয় আর কি, তার সাথে একটু হাতে হাতে করা এইরকম তো করতেই লাগে। কিন্তু হাউসওয়াইফদের সত্যিই ছুটি পাওয়া যায় না, মানে যারা চাকরি করছে ছেলেদের কথাও যদি ধরি, শনি রোববার ছুটি থাকছে বা উইকের অন্য কোনো দিন ছুটি থাকছে, তারাও ছুটিটা পাচ্ছে। কিন্তু হাউসওয়াইফদের শরীর খারাপ থাকলেও কিছু না কিছু তো করতেই হবে বলো, মানে কী আর করা যাবে, এই আর কি, কিছু করার নেই। আর সমাজ তো প্রথম থেকেই মেয়েদেরকে অনেকটাই ছোট করে রেখেছে না, মানে আমি সত্যিই জানি না এই আজকে এখন অম্বুবাচী চলছে, অম্বুবাচী তো আমরা জানি যাদের স্বামী নেই তারা পালন করে অম্বুবাচী বা এরকম অনেক কিছু রয়েছে, কিন্তু যারা বিপত্নিক মানে যে স্বামীদের বউ নেই তাদের জন্য তো কোনো নিয়ম নেই এইরকম ধরনের। বিধবাদের আগেকার দিনে শুনতাম নিরামিষ খেতে হবে, তো পুরুষরা তো খায় না যাদের বউ নেই, যারা বিপত্নিক আর কি, তারা তো এই সব নিয়ম তাদের জন্য হয় না। কেন শুধুমাত্র মেয়েদের বেলায় সবটা নিয়ম করেছে, এই যে শাখা পলা নোয়া সিঁদুর, যদিও আজকালকার মেয়েরা অনেক বেশি স্মার্ট অনেক বেশি যুক্তিসঙ্গত, যাদের ইচ্ছে হয় তারা পড়ে, যাদের ইচ্ছে হয় না তারা পড়ে না, অবশ্যই একটা যুক্তির মধ্যেই পড়ে এগুলো, বিয়ে হয়েছে বলেই শাখা পলা সিঁদুর নোয়া এসব পড়তে হবে, তার কোনো কারণ নেই, সায়েন্টিফিক কারণ তো সেভাবে কিছুই নেই। যদি শাখা পড়লে শরীর ভালোই থাকতো, সায়েন্টিফিক কারণ এটা অনেকটা হয় যে শাখা পড়লে শরীর ভালো থাকে, তো ছেলেদেরও তাহলে ভালো রাখা উচিত, পড়া উচিত তাহলে তাদেরও একটা। তাহলে বিয়ের আগে কেন মেয়েদেরকে শাখা পড়ানো হয় না, বিয়ের আগে কি শরীর খারাপের দরকার, মানে শরীরটা ভালো রাখার দরকার নেই, না এসব বুঝি না। তারপর লোহাটা, লোহাটাও মেয়েদের আয়রনের ডেফিসিয়েন্সি তৈরি হয় শরীরে, তাই জন্য লোহা শরীরের টাচে থাকে, এগুলো সায়েন্টিফিক কারণ কিছু একটা হতে পারে, কিন্তু বিয়ে হয়েছে মানেই তোমাকে পড়তেই হবে, এটা শুধু মেয়েদের বেলায় কেন, তাহলে ছেলেদেরকে কেন কিছু দেওয়া হয়নি, ছেলেরা কেন বাইরে বেরোলে বোঝা যায় না যে ওদের বিয়ে হয়নি, মানে সিরিয়াসলি এসব নিয়ে ভাবতে বসলে মন খারাপগুলো আরও বেশি তৈরি হবে, কোনো দরকার নেই। তো চলো এসব আমার একার ভাবনা একার কাছেই নয় থাক। হ্যাঁ আমি জানি হয়তো অনেকের কাছে এরকম ভাবনা চিন্তা রয়েছে, প্রমি ফোন করছে এক মিনিট। যাই হোক, এই একটা ফোন থাকলে খুবই সমস্যা ব্লগিং প্লাস কলিং এর জন্য আর কি, তো ও অফিস থেকে সমানে ফোন করে যাচ্ছে কচুর শাক আর কচুলতির জন্য, কতদিন ধরে আমাকে শুধু জ্বালিয়েছে, আমিও অ্যাম্পেল মার্ট যেখান থেকে আনি আর কি ওখানে ফোন করেছি, আমার আর দিদিরও খেতে ভীষণ ইচ্ছে করেছিল এটা ঠিক কথাই, কিন্তু ও বিশেষ করে একেবারে নাছোড় বান্ধা, তো আমি কদিন ফোন করেছি বলেছিল আজকে আসবে, কিন্তু আমি আজকে আর ফোন করিনি, কদিন ধরি না লোকটাকে ফোন করে দাদা কচুরলতি কচু শাক এসেছে, দাদা কচুরলতি কচু শাক এসেছে, মানে এক জিনিসে লোকটা ভাবতে যে কি রে ভাই শুধু রোজ কচুরলতি কচু শাকের খোঁজ করছে। তো এই জন্য আমি বললাম ওকে যে আমি আজকে আর পারবো না, তুমি ফোন করে নাও। তো আমাকে একটু সকাল থেকে ফোন করে করে জিজ্ঞেস করছে আমরা কি আনতে যাবো, আমরা কি আনতে যাবো, আর সত্যি কথা বলতে আজকে আমার জামা কাপড় পরে বেরোতে ইচ্ছে করছে না, আজকে মনে হচ্ছে আমি এই যে বসে আকাশটাকে দেখছি এভাবে আমার ভালো লাগছে সত্যি কথা বলতে। আচ্ছা আমি ক্যামেরার সামনেও খুব একটা আসিনি, কিন্তু এই হয়তো তোমাদের সাথে বিকেল টাইমটাতেই কথা বলছি খুব একটা, আজকে মন দিয়ে ব্লগিংটাও হয়নি, ওই যে বললাম অজানা মন খারাপ বাসা বেঁধেছে, চলো একটু আকাশটাকেই নয় দেখি। ওই লাস্টে ফোন করেছিল অ্যাম্পেল মার্টে এসেছে নাকি, আর আমাকেও ড্রেস পরে রেডি থাকতে বললো আর কি, তো আমিও তো রেডি হলাম, খুব একটা সত্যি যেতে ইচ্ছে করছিল না, ওকে আমি বললাম যে তুমি একা গিয়ে নিয়ে আসো, বললো না। যাই হোক, তো তোমাদেরকে ওই শাখা পলা এসবের কথা যখন বলছিলাম, আমি পরে যখন রেকর্ডিংটা শুনলাম আমি বলেছি শরীর ভালো থাকে, শাখা বললে বোধ হয় মেয়েদের মন মন শান্ত হয়, চঞ্চলতা হয় না আর কি, এরকম কিছু একটা হবে সায়েন্টিফিক কারণ, আমি ঠিক একটা জানি না ওই আর কি। হ্যাঁ এইসব ভাবনা চিন্তা করতে গেলে সত্যি আরও বেশি কিছু হয়ে যাবে। যাই হোক, মেয়েদের বেলা অনেক 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 নিয়ম, যা আমি শুধু বললাম তখন নিরামিষ খেতে হয়, স্বামী মারা গেলে আগেকার দিনের নিয়ম মানে এইরকম কিছু ছিল, তো সাদা শাড়িও পরতে হতো, চুল ঠুল কেটে ছোট করে দিত, মানে অনেক নিয়ম ছিল মেয়েদেরকে, তখন যে কি করে রাখতো তার ঠিক নেই, যদিও সমাজ এখনো খুব যে উন্নত হয়ে গেছে সেটা বলবো না, তবে আগের থেকে অনেকটা এগিয়েছে সমাজ, তো ওই আর কি, এই জিনিসগুলো একদমই ঠিক নয় একদম উচিত নয়, কিন্তু কে কাকে বোঝাবে, কেউ কাউকে বোঝানোর নেই। আমি ওর জন্য চাটা বসিয়েছি, ও আসুক তারপর না আবার বেরিয়েই কথা হবে, বা রাস্তায় যেতে যেতে তো আর কথা বলতে পারবো না, ওই আর কি। তো অ্যাম্পেল মার্ট আমরা চলে এসেছি, ও স্কুটিটাকে জাস্ট ঠিক করে একটু রাখছে, আমি বাইরে থেকে কচুলতি তো দেখতে পাচ্ছি, যাই হোক এসেছে তো বলেছে, এবার দেখা যাক চলো দাম কত একটু শুনে নি, লিচুও আছে এখানে দেখছি। ও মাসি
কচু শাক কত করে? আমার আঙুলগুলোর কি হচ্ছে বাবা? হাতে তেল মেখে নিতে হতো, এটা আমি বলতে ভুলে গেছি। তো মাসি এখন বসেছে কচু শাক আর কচুর লতি কাটতে। সেই তো মাসিটাকে বানিয়েছে আমাকে। ওটা কিছু করার নেই, কাটো কাটো ভালো করে কাটো, কত কম কাজ বেশি। জীবনে কোনোদিনও কাটিনি আমি। ভালো তো, জীবনে যেগুলো না করা হয় ওই জন্য সেগুলোকে করার জন্যই বিয়ে। জানি আমি, শিখে গেছি। ডুয়াল মিনিং কেউ করো না এটা, যদি ঠিক আছে চলো কেটে নাও মন দিয়ে। এখন বাজে 9:45 আর আমি রান্নাঘরে অনেকক্ষণই এসেছিলাম। এখানে কচু শাকটা সেদ্ধ করে ঝুড়ি চাপা দিয়ে রেখে দিয়েছি, সেদ্ধটা তখনই হয়ে গেছে কাটার পর পরই। আর এখানে বসিয়েছি ভাত, এখানে বসিয়েছি স্টু, চিকেন স্টু, আর কচু শাকটা ঝুড়ি চাপা দিয়েছি কারণ ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। যা আছে আমাদের 2 দিন মতো হয়ে যাবে কচু শাকে। তো যখন কেটেছি না তখন চূড়ান্ত হাতটা চুলকাচ্ছিল 10 মিনিট মতো, তারপর সর্ষের তেল মেখে আগুনের কাছে ধরলাম, তারপরে একটু চুলকানিটা কমলো, তাও অনেকক্ষণ পর একটু কুটকুট কুটকুট করছিল। তো কিন্তু মাকেও দেখতাম যে হাত চুলকাতো, কিন্তু গলা চুলকাতো যে সব কচুতে এমনটা নয়, কিন্তু খুব ভালো কচু শাকটা কড়াইতেই আমার জাস্ট সেদ্ধ হয়ে গেল, খুব ভালো ছিল। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি ব্লগটার কিছু অন্তত ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক তো অবশ্যই করবে, প্লিজ তোমরা লাইক করতে ভুলো না। আর আমার হাতগুলো দেখো কচু শাক কেটে কেমন হয়ে গেছে, তোমাদেরকে হাত দেখা থেকে মনে পড়লো। তো যাই হোক, আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তো চলো আজকে আমাদের একটা গুড নাইট।